আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রানীগঞ্জের বক্তারনগর রাস্তা থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, রানীগঞ্জের নবীনগর মাজার শরীফের বাসিন্দা বছর ২৩ বিট্টু শেখ এদিন রানীগঞ্জের কুমুর বাজার থেকে বক্তারনগর অভিমুখে রাত্রিতে ঘোরাফেরা করার সময় পুলিশ ওই যুবকের গতিবিধি সম্পর্কে জানতে পারার পরেই অতর্কিতে তাকে ঘিরে ধরে, তাকে পাকড়াও করে তার কাছ থেকে তাজা কার্তুজ সহ একটি ওয়ান শটার পিস্তল উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত কোনো দুষ্কৃতিমূলক ঘটনা সংঘটিত করার জন্যই ওই যুবক সেখানে ঘোরাফেরা করছিল। পুলিশ গোপন সূত্রে এই ঘটনার খবর পেয়ে অতর্কিত অভিযান চালিয়ে পায় সফলতা। রবিবার ওই দুষ্কৃতিকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।